দরবারে মদিনা দরবারে রাসূলুল্লাহ আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা আহলে বায়াত আহলে রাসূল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর ঘরে দরবারে দরবারেও অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেয়ারা ভাই আমার, আল্লাহ আপনাদের জীবনে অনেক ওয়াজ শুনিয়েছেন, আল্লাহ আরো শোনান, লেকিন মনে রাখুন এই যে আখেরি জামানা সেই জামানা, এই জামানায় আমল করা এক প্রকার যথেষ্ট সহজ। কি বললাম? আমল করা যথেষ্ট সহজ। ছেলেরা তোমরা জানো না বাবু, মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো, এই রকম পরিবেশে জলসা জুলুস হতো না, একটা দেলাইট হ্যাসাক লাইট জ্বালিয়ে কি ঠিক কিনা বলেন, মুরব্বীরা সাক্ষ্য দেন। মসজিদগুলো সব এসি হয়ে গেছে, যাচ্ছে, এখনো অনেক মুরব্বী আছে মসজিদে তালপাতার পাকা টেনে টেনে এখনো মনে হয় বাহুতে ব্যথা আছে। ছেলেরা বুঝছো, বর্তমান জামানায় আমল করা যথেষ্ট সহজ, লেকিন যে উদ্দেশ্যে লক্ষ লক্ষ নবীদের ঘরে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, খাসুল আখাস আমাদের নবী দো জাহান দুনিয়ার বুকে এসেছিলেন, সেটা ছিল আল ইমান বিল্লাহ, ইমানের দাওয়াত। এই ইমান আগে না আমল আগে জানেন? যে লাখো মোমেন হো মাগার ইমান মে কামেল নেহি, নবী আমার বলেছিলেন জামানাটা তো কঠিন হবে, কাতারে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আলেম হাফেজ মাওলানা মুফতি ওয়াজ নসিহাত মাদ্রাসা মুক্তব শিক্ষা দীক্ষা সব ডেভেলপ, লেকিন আল ইমান বিল্লাহ ইমানি দিকটা বড় দুর্বল হয়ে যাওয়ায় পরিপূর্ণ ইমানদারের সংখ্যা নগণ্য হয়ে যাবে। নবী আমার বলেছিলেন ইসলামে বাবার আখেরি জামানা শেষ জামানা কেমন হবে জানো? আমার উম্মতদের মধ্যে সত্তর এমন একটা জামানা চলে আসছে, মিনাল ইসলামে ইল্লা ইসমুহ, আমার উম্মতদের মাঝে ইসলাম থাকবে ঠিকই, মাগার নাম কি অস্তি ইসলাম থাকবে, নামের মুসলমান হবে কামের মুসলমান হবে না, ওলাইয়া বকা মিনাল কোরআনে ইল্লা ইসমুহ, আল্লাহ রাসূল আরো বললেন আমার উম্মতদের ঘরে ঘরে আল্লাহর কোরআন শরীফ পাঠ থাকবে ঠিকই, মাগার রেশম পরতা অনুযায়ী তেলাওয়াত হবে, মা বাবার মাউতের দিনে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, শবে বরাতে শবে কদরে বিশেষ 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 তারিখে আল্লাহর কোরআন শরীফ পাঠটা তেলাওয়াত হবে, বাকি দিনগুলো আল্লাহর কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না। কথা বুঝছেন? আল্লাহর কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না। একটা জানাওয়াজ এক মিনিট বলবো, সবাই জানেন, যদি কেউ না জানে তাকে তুলে দাও, সে শ্রোতাই না। যে সকালে মোমেন সন্ধ্যায় কাপে শুনেছেন? এই শুনেছেন আওয়াজ কি? সবার কানে বাজছে তো। হাদিস পাকটা মুসলিম শরীফে আছে, মেশকাতুল মাসাবি শরীফে কেতাবুল ফেতেনের মধ্যে চমকাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়েত করেছেন, সকালে মোমেন আকসার এমন হবে, সকালে মোমেন থাকবে সন্ধ্যাবেলা বলেন বলেন কাফের হয়ে যাবে। আখেরি জামানা শেষ জামানা এত কঠিন হবে, সাক্ত হবে, ইউসবু রাজুল মোমেনা, সকালবেলা মোমেন থাকবে, অয়ংসি হু কাফেরা, সন্ধ্যা হতে না হতে সেই লোকটাই আবার বেঈমান কাফের হয়ে যাবে, অয়ংসি হু মোমেনা, সন্ধ্যাবেলা মোমেন থাকবে, অয়ংসি হু কাফেরা, সকাল হতে না হতে আবার বেঈমান কাফের হয়ে যাবে, সকালে মোমেন সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মোমেন সকালে কাফের হবে। মোমেন কি করে কাফের হয় ভাই জানেন? মোমেন কি করে কাফের হয় জানেন? আমি আপনাদের ঘরে জিজ্ঞেস করে ছোট করছি না, কিন্তু আপনারা ভাইয়ের মতো, আমার নিজের শারীরিক অসুবিধার্তে একটু চেয়ারটা নিয়েছি, মাফ করবেন একটু আল্লাহর আস্তে, আমার মনটা চাইনি, এখানে নিচে বসার জন্য একশোর উপরে মনটা চাইছে কিন্তু ভালো করে বসতে পারি না, একটু কষ্ট হয়, মাফ করে দেবেন। যে মোমেন কি করে কাফের হয়, ছোট্ট একটা কথা বলি, খাওয়ার আগে আমরা কমপক্ষে কোন দোয়াটা পড়ি ভাই?
বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না পড়েন না? হ্যাঁ হো করেন আপনারা, পড়েন তো। মুসলমানের ছেলে হয়ে খাবে, মেয়ে হয়ে খাবে, পান করবে, অথচ বিসমিল্লাহ শরীফটা বলবে না, তাসমিয়াটা বলবে না, হতে পারে না। বিসমিল্লাহ শরীফ না পড়লে গুনাহগার হবে না? জোরে বলেন হবে না হবে না? বিসমিল্লাহ না বলে খেলে গুনাহগার হবে না হবে না? ঠিক আছেন তো? এই ওয়াজটা ধরে রাখেন তো, এই ছেলে ধরে রাখো তো, মুটি বেঁধে ধরে রাখো, মুটি বাঁধো, ওয়াজটা যেন না পালায়, ধরে রাখো দুই হাতে, মুটি বাঁধো। আমি একটু এইরকম হয়ে পড়েছি, ভুলো হয়ে যাচ্ছি তো। তাহলে কি বললেন? বিসমিল্লাহ না বললে গুনাহগার হবে, ওয়াজটাও ধরে রেখেছ বলো, সবাই রাখেন। চলেন ফতোয়ার কেতাব খুলুন, মুসলমান মনে রাখুন, নবী আমার বলেছেন যদি কোনো মুসলমান খাওয়ার আগে বিসমিল্লাহ শরীফ বলে, অথচ খাদ্যটা খোরাকটা যদি হারাম হয়, বিসমিল্লাহ বলার জন্যে সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যাবে। পাশকি বুঝে আসছে? তাহলে বিসমিল্লাহ শরীফ বললেও জ্বালাম, আর বলেন 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 দিল্লি কা লাড্ডু, এই দিল্লির লাড্ডু খেয়েছেন? ওনাকে খেলেও জ্বালা না খেলেও জ্বালা, কথা কিছু বুঝছেন না বুঝছেন না? এই জন্যে রসুল আমার যথার্থই বলেছিলেন, সকালে মোবেন সন্ধ্যায় খাবেন, বাবারা আমি রসুলুল্লাহ বলে গেলাম, আমলের ময়দানটা যদি তোমাদের হালকাও থাকে কমও থাকে, বাবারা মনে রেখো ইমানটাকে যেন দুর্বল করতে যাবে না। কেন যেন বাবা, ইমানের সঙ্গে যদি তুমি দুনিয়ায় থাকো আর কবরে চলে আসো, আমি রসুলুল্লাহ আল্লাহ চায়ে কাল ময়দানে মহাশারে তোমার আমলের পাল্লাটা যদি হালকাও থাকে, আমি রসুলুল্লাহ আল্লাহ দরবারে তোমার জন্য সুপারিশই করে করে আল্লাহ রহমতের জান্নাতে পৌঁছে দেব। কথা বুঝছেন? ইমানের নূর আছে, নূর নেই যে এগুলো তো ফুল, এগুলো এইগুলোই ফুল। হ্যাঁ ঠিক আছে, কাগজের ফুল দেখছেন না সব? আইসি হোকে মাত চমকানা, বালকে তওবা করকে অফিস আনা, সমঝ মে আই বাত না জি? ইমানের নূর আছে। আমার নবী কিসের ভাই? মাটি না নূরের? দেখুন তো মিল হয় কিনা। ইমানের নূর আছে, আর আমার রসূলুল্লাহ হলেন নূরুন নবী, সিরাজুম মুনির। জোরে বলুন না সুবহানাল্লাহ। নূরের নয়, একটুখানি এক মিনিট বলে দিয়ে যাই, যদিও নাকি খাপ ছাড়া কথা। নবী মাতা আমেনা বলেছেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, ও মক্কার মেয়েরা মায়েরা বেটিরা, আমি আমেনা, আমার কলিজার টুকরাকে আমি আমার পেটে আমানত রেখেছিলাম, আল্লাহ আমার পেটে রেখেছিলেন 9 মাস 27 দিন 6 ঘন্টা। অনেক আছে, আমি একটা ছোট্ট করে বলছি, অথচ আমি আমেনা জানি না, বুঝতে পারি না, আমি কুমারী মায়েদের মতোই ছিলাম, কুমারী মেয়েদের মতোই ছিলাম, দেশের মানুষ যেমন বুঝতে পারত না, কোনো মায়েরা যেমন বুঝতে পারত না, আমি নিজেও তেমন বুঝতে পারতাম না, অথচ আমি আমেনা নবী মাতা হয়ে গিয়েছি। ওইটা এই লাইটটা জ্বলছে খুব জোর না? এইটা জোর বেশি না? এটা এই দুটো লাইটের কোনটা জোর বেশি? বলে হুজুর আস করতে এসে কি বলছো? যা মনে আসতে যাই বলছি, ভুল বোঝেন না আমাকে। হ্যাঁ এই লাইটটা কেন লাগিয়েছে কমিটি ভাইরা? আলো দেওয়ার জন্য তো। এতগুলো লোক আপনারা বসে আছেন, ভাইরা বসে আছেন, এই একবারও বলেছে যে আপনারা সরে যান, আমাকে পয়সা দিয়ে এনেছে এখানে আলো দিতে হবে, আপনারা আছেন বলে আমার বাধা সৃষ্টি হচ্ছে বলেছে একবারও? ওর কি কোনো অসুবিধা হয়েছে আলোটা দিতে? এতগুলো লোক থাকা সত্ত্বেও কথা বুঝছেন না বুঝছেন না? আলোর জন্য যেমন কোনো জায়গা লাগে না, দুটো কথা ঘরে নিয়ে যান,
আলোর জন্য আলাদা করে যেমন কোনো জায়গা লাগে না, আমার নবী নূরুন নবী সিরাজুম মুনিরা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটেও কোনো জায়গা লাগে না। আমি নমাস 27 দিন 6 ঘন্টা আমার কলিজার টুকরাকে আমি আমানত রেখেছিলাম, অথচ আমি কুমারী মায়েদের মতোই ছিলাম, কেননা আল্লাহ পাক আমার বেটাকে নূরুন নবী করে দুনিয়ায় পাঠিয়েছে। জি কথা বুঝছেন, ইমানের নূর আছে, ইমানের নূরটা যদি না থাকে রেয়াই হবে বাবু? হ্যাঁ, ইমানি নূর বোঝেন? কোরআন শরীফ 30 পারা তো, প্রথম পারায় সূরা বাকারা তো, বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ঠিক আছে তো নাকি? তারপরে কি বলেন, বলেন কি বলেন? হুদাল লিল মুত্তাকিন, একদম শুরু তো। আলিফ লাম মিম মানে কি? আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ জানেন না। জালিকাল কিতাবুল রাইবা ফিহি মানে কি? কোনো আইন চালু হয়েছে দেশে? হয়নি। আল্লাহ কোরআনের স্টাম্প দিচ্ছেন, আমার কোরআন নির্ভুল নির্ভেজাল, বলুন না জোরে সন্দেহের ঊর্ধ্বে, বলেন না আলহামদুলিল্লাহ। এবার কোরআনে আইন শুরু হচ্ছে, হুদাল লিল মুত্তাকিন প্রথম। ওরে বান্দা, আমার কোরআনকে পেয়ে তোমরা তাকওয়াওয়ালা হবে, পরেজগারওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, খোদা বিরুদ্ধা হবে। আমার কোরআনকে নিয়ে তোমরা ফতোয়াবাজি যেন করতে যাবে না। এ কোরআন মুত্তাকিউকে লিয়ে, পরেজগারুকে লিয়ে হেদায়াত কা কিতাব হয়, এ কোরআন পরেজগারদের জন্যে। ওই থাক, তাহলে কোরআনের শুরুতেও আল্লাহ আমলের রঙের কথা বললেন। আমলের রং নাই, কালার নাই, এতগুলো ভাই বসে আছে এখানে সকলের জামাই এক রঙের, আলাদা আলাদা কেন? যার যে কালারটা চয়েস হয়েছে, পছন্দ হয়েছে, সে সেইটা ব্যবহার করছে। ও আমাদের চয়েস জ্ঞান আছে, আল্লাহর নাই মনে হচ্ছে? বান্দা নামাজটা যে পড়েছিস, আমাকে দেখাতে রঙটা দেখা, আমার জন্যে না অন্যের চাপে, কথা বুঝছেন না? বুঝছেন না? তুই যে ইবাদতটা করেছিস আমার জন্য না অন্যের জন্যে। আকসার লোকের ডাকেন নামাজ না পড়লে জাহান্নাম, নামাজ না পড়লে, নামাজ না পড়লে বলেন, কথা বলেন, জাহান্নামায় যেতে হবে, এই কথা বলে না? বলে না। নামাজ পড়লে কোথায় যাবে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জান্নাতে। তাহলে জান্নাতের আশায় আর জাহান্নামার ভয়ে, কথা কিছু বুঝছেন? আল্লাহর হুকুম অপেক্ষা জান্নাতের প্রাধান্য দিয়েছেন না দেন না, লেকিন যার দরবারে আজকে আমরা মেহমান হয়েছি, হুজুর শাহ সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই খেয়াল ইবাদত করেন না। ওনার খেয়ালিয়াতটা ছিল আমার আল্লাহ আল্লাহ রসুল, জান্নাত ও দোযখ সে ইয়া রব ক্যা করু, জান্নাত ও দোযখ সে ইয়া রব ক্যা করু, আরজু হ্যায় মে তুঝে দেখা করু, কথা বুঝছেন না? বুঝছেন না? সব জিনিসের কালার আছে, ইমানের নূর আছে। ছোট্ট একটা আয়াত করিমা তেলাওয়াত করলাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, একটু সময় দেবেন তো আমাকে, আমি তাড়াহুড়া করে পারবো না, একটু সময় দেবেন তো, সবাই ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ। আতিউল্লাহ আল্লাহর এতাত, ও আতিউর রাসুল রসুলের এতাত, ফানাফিল্লাহ হতে গেলে তার আগে ফানাফির রসুল, ও উলিল আমরে মিনকুম শরিয়তের হুকুমদাতাদের এতাত, ফানাফির রসুল হতে গেলে ফানাফির শায়েখ, ফানাফির রসুল ব্যতীত ফানাফিল্লাহ হওয়া যাবে? যাবে না। এই নবীর হুকুম আগে না আল্লাহর হুকুম আগে? জোরে বলেন, জোরে বলেন,
কার? আল্লাহর হুকুম। অজু করে বসেছেন তো নাকি, না বিনা অজুতে চালাচ্ছ? অজু আছে তো? দেখো বাবু, কাঁচা মিথ্যে কথা বলো নি জানো, আমি একটু অন্যরকম হুজুর, এই দেগঙ্গা হুজুর একটু অন্যরকম। অজু আছে তো? ও তাহলে মাশাআল্লাহ, অজু করতে বসে আমরা প্রথম মুখ ধুয়েছি, তারপরে হাত দুটো কোন পর্যন্ত ধুয়েছি। এই ঠান্ডা মাথায় উত্তর দেবেন, হইহই করলে হবে না। অজু করতে বসে প্রথম কী করেছি? মুখ ধুয়ে নিস, তাই তো? হাত ধুয়েছি কোনোই পর্যন্ত, মাথা মুছে করেছি, তাই তো? এই না না করছে কেন? তার মানে ওয়াজ ঠিক হচ্ছে না। আমার আল্লাহ আল্লাহ বাবা জিরা, প্রথমে অজু করতে বসে যে আপনি কবজি পর্যন্ত ধুয়ে নিলেন, কুল্লিটা করে নিলেন, নাকে পাড়ি দিলেন, একবার কি বলবেন আল্লাহর কোরআন পাকের কত পারায় লেখা আছে? কত পারে মলি সাহেব, এলেম শেষ হয়ে যাবে তো? আল্লাহর কোরআন শরীফ পাক তেলাওয়াত করতে করতে খাতমে কোরআন পড়া হয়ে যাবে, মুসলমান কুল্লি মিলবে না, নাকে পানি মিলবে না, কবজি পর্যন্ত ধোয়া মিলবে না। আপনি পাবেন হাদিসের রসুল, সুন্নাতের রসুল। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কুরআন পাক। রে দুনিয়ার ইমানদারেরা, ইজা কুমতুম ইলা সালা, যখন তোরা নামাজের জন্য দাঁড়াবি বান্দা, ফাঁকে ছিল বোঝো হাকুম, খুব খেয়াল, ফাঁকে ছিল ধুয়ে নাও, নাম্বার ওয়ান বোঝো হাকুম। বলেন বলেন, বান্দা তোর মুখমণ্ডল, নাম্বার ওয়ান। নাম্বার টু আল্লাহ বললেন, ওয়াই দিয়া কুম ইলাল মারাফিক, ওয়াই দিয়া কুম হাত দুখানা ধুয়ে নাও, ইলাল মারাফিক কোনোই পর্যন্ত। নাম্বার থ্রি আল্লাহ বললেন, অমসাহু বেরুসিকুম, অমসাহু মুসো করো, বেরুসিকুম তোমার মাথাটা, ওয়ার জুলাকুম ইলাল কাবাই। এই সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন নাকি? আল্লাহ পাক চতুর্থ নাম্বার বলছেন, বান্দা ওয়ার জুলাকুম পা দুটো ধুয়ে নেবে, ইলাল কাবাইন টাকনো ঘাট পর্যন্ত। ও আমার আল্লাহ ওলা বাবা জিরা, আল্লাহ কোরআন বলেছে মুখ ধোয়ার কথা, হাত কনুই পর্যন্ত ধোয়ার কথা, মাথা মুছে করার কথা, পা ধোয়ার কথা, লেকিন কুল্লির কথা বলেননি। ওয়াজ কি বোঝা যায়? মজবুত হয়ে যান। অজু করতে গিয়ে আগে রসুলুল্লাহর সুন্নাত, রসুলুল্লাহর সুন্নাত, তবে আমার আল্লাহ, অজুতেও ফানাপি রসুল, তবে ফানাপিল্লাহ। এইগুলা রসুলুল্লাহর তরিকা, পরে এইগুলা আল্লাহ পাকের হুকুম। আরেকটা বলে শেষ করব, একটু ধৈর্য ধরে শুনবেন। ফজরের নামাজ পড়া হয়েছে তো আজকে, কি মোসাল্লায় দাঁড়িয়ে কি করেছেন? মসজিদে হোক, বাড়িতে হোক, কি করেছেন? নামাজের মোসাল্লা বিছিয়েই আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর তকবীর দিয়েছেন না? যা বলছি মাথা নাড়ছে কেন? হ্যাঁ, তুলে দেবে নাকি বড় বড় ভাইগুলোকে? ঠিক আছে, আমি একটু আনন্দ করছি ভাইদের দিয়ে, তুলে দেবো। আমি বলছি মোসাল্লায় বিছিয়েই তকবীর দেওয়া শুরু করছি, বলছেন না? তাহলে নিশ্চয় কুস কুস আবার কি কিছু আছে, সেটা অন্য কিছু নয়, সেটা ফজরের দুরাকাত সুন্নাত, তারপরে তকবীর, তবে না ফজরের ফরজ। একবার কি বলবেন সুন্নত নামাজটা রসুলের না আল্লাহর? তাহলে আপনি বলছিলেন নবীর হুকুম আগে, এই আল্লাহর হুকুম আগে। অজুতে আমার রসুলুল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ, নামাজেও আমার রসুল্লাহ, আগে ফানাফি রসুল, তবে ফানাফিল্লাহ। আরো আছে হাজার, আর বলবো না। সেজদার জায়গা কপালে কেন? রাকাত একটা, দুটো সেজদা কেন? হ্যাঁ, কপালে সেজদা করতে হবে কেন? তিনবার পড়তে হবে কেন? আমরা বসে আছি সব আমার রসুল্লাহর জন্যে। বলুন না জোরে সুবহানাল্লাহ।
সে এখন হবে না, এখানে অল্প সময়ের জন্য এসেছি একটু দোয়া নিতে। কথা বুঝছেন? যেখানেই যান সর্বাগ্রে আমার রসুলের কথা, তারপরে আমার মাওলার কথা, আগে ফানাফি রসুল তবে ফানাফিল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। এর রং আছে, এর কালার আছে, ইমানি নূর আছে। ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে, একটা ওয়াকিয়া শোনাই, শুনবেন নাকি? একটা ওয়াকিয়া, রসুলুল্লাহর একজন সাহাবি, বয়সটা তার মাত্র 18 বছর। কত বললাম? 18। আমি হালকা বয়সের ছেলেদের অস্ত্র প্রথমে করি, মুরব্বীরা ক্ষমা নেবেন, একটু ওদের মাথা ঠান্ডা করে নিই। রসুলে পাকের সাহাবি আসাবিকা নুজুম বিআইহিম ইবতেদাইতুহুম ওয়া ইহতেদাইতুহুম। আগেকার যুগ জামানা বলে কথা, আরব জগৎ বলে কথা, রসুলুল্লাহ ওই 18 বছর নওজোয়ান সাহাবির সেই দিন সেই তারিখে বাদা সালাতুল মাগারিব মাগরিবের নামাজের কিছু পরে মদিনার একটা মহল্লায় আন্নে কাহু মিন সুন্না ফামান রাগেবান সুন্না ফালাইসা মিন্না। মদিনার একটা মহল্লায় রসুলুল্লাহর 18 বছর নওজোয়ান সাহাবির সেই দিন বিয়ের তারিখ। বিয়ে রং দেখেন, বিয়ের মজলিসে গিয়েছেন, বিয়ের পিঁড়িতে বসে আছেন, মদিনার মহল্লার ইমাম এই মাত্র ওনাদের ঘরে ইজাব কবুল পড়িয়েছেন। তখনও মজলিসে মিষ্টি মুখ বিতরণ হয় না, খোরমা বিতরণ হয় না, কেবল খোরমা বিতরণ শুরু হবে ঠিক এমন সময় আমার রসুলুল্লাহ আকায় নামদার মোফাক্কারে মওজুদার সুলতানে মদিনা মদিনাওয়ালা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের কাছে পিয়ন একখানা চিঠি নিয়ে মদিনার অলিগলি 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 ঘুরে ঘুরে বিয়ের মাহফিলে পৌঁছে, যিনি এই মাত্র কবুল বলেছেন, হিজাব কবুল যাকে পড়ানো হয়েছে, ওই নওশার হাতে আল্লাহ নবীর চিঠিখানা নবী পাকের সেই কাছে সাহাবিটা পৌঁছে দিলেন। উনি এই মাত্র কবুল পড়েছে, হিজাব কবুল, একটু বলি নাকি? রাসূলুল্লাহ সেই সাহাবিটার নাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বিয়ের পিঁড়িতে বসেই চিঠিখানা পেয়ে দেখছেন উপরের লাইনে লেখা কাতাবনালে হুযায়ফা তামিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা হুযায়ফা, আমি তোমার রাসূলুল্লাহ, নিজে হাতে তোমাকে চিঠি লিখলাম। আল্লাহ নবীর মোবারক নামকে দেখার সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা হুজুর দাঁড়িয়ে গেলেন। আমার রাসূলুল্লাহর মোবারক নামের উপরে বারেবার 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 চুমা দিচ্ছেন, বোসা দিচ্ছেন। শুনছেন তো? সবাই ঠিক আছেন তো? বারেবার চুমা দিচ্ছেন, বোসা দিচ্ছেন। একসময় চিঠিখানা নিয়ে মজলিসের কিনারায় চলে গিয়ে আল্লাহ নবীর চিঠিখানা নিয়ে উনি দাঁড়িয়ে 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 পড়ছেন। এক সময় পড়া হয়ে গেল, চিঠিটাতে চুমা দিলেন, বোসা দিলেন, দিয়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু চিঠিখানা নিয়ে নিজের পকেটে রেখে আর বিয়ের পিঁড়িতে গেলেন না, আর মজলিসে থাকলেন না। সম্মুখে ওনার বাহন ঘোড়া বাঁধা ছিল, ছুটে ছুটে গিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঘোড় পিঠে সওয়ার হয়ে নিজেকে মদিনা শরীফে যাওয়ার জন্যে, ওকে জিন বলে ঘোড়ার সঙ্গে যে বাঁধা হয়, নিজেকে তৈরি করছেন মদিনায় যাবেন। এমন সময় মজলিসের মুসল্লিরা মুরব্বী মুরব্বী মুসল্লিরা বলতে লাগলেন, বাবা হুযায়ফা কোথায় যাও, বাবা কোথায় যাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু ঘোড়ার পিঠ থেকে নামেন না, উনি ঘোড়ার পিঠ থেকে জবাব দিচ্ছেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা আসহাবিকার নুজুম, আল্লাহ নবী আমি হুযায়ফাকে ডেকে পাঠিয়েছেন, আগামীকাল জিহাদ হবে, সেই জিহাদে 12,000 সোলজার সৈন্য থাকবে,
লাগবে 12,000 সোলজার সৈন্যের মধ্যে নবী আমার তিনজনকে সেনাপতি নিযুক্ত করেছেন, কমান্ডার ইন চিফ সোলজার ইন চিফ নিযুক্ত করেছেন, এই তিনজনের মধ্যে আমি হুযায়ফাকে আমার রাসূলুল্লাহ নাম্বার ওয়ান প্রথম সেনাপতি নিযুক্ত করেছেন, আমাকে মদিনায় ডেকে পাঠিয়েছেন ও রাসূলুল্লাহ সাহাবীরা, তাই আমি হুযায়ফা এখন মদিনায় যাওয়ার জন্য রওনা দিলাম। কি বোঝা যায়? হ্যাঁ, হাতে সময় আছে তো আপনাদের? আছে তো? ঘোড়ার পিঠ থেকে নামেন না, ঘোড়ার পিঠ থেকে জবাব দিচ্ছেন ও রাসূলুল্লাহ সাহাবীরা। ইমানের নূর কাকে বলে দেখেন, আমলের কালার কাকে বলে দেখেন? শুক্রবার সপ্তাহে একদিন জুম্মায় যায়, মসজিদে যেতে গেলে বাড়ির পাশ দিয়ে যেতে হয়, তাই সম্পর্কে ভাইপো হয়, বাড়িওয়ালা চাচা হয়, বলছে চাচা যাবে নাকি জুম্মায়? বলছে তুমি চলো আমি যাচ্ছি, তুমি চলো আমি যাচ্ছি, ও যাবে, এ যাবে, কথা বুঝছেন না? আমার আল্লাহ বাবা জিরাল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে জবাব দিচ্ছেন, ও রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা ও নবীর অনুচরগণেরা সহচরেরা মনে রাখুন, আমি এখন রাসূলুল্লাহর দরবারে যাব, মজলিসের মুরব্বীরা ওই সময় বলেছেন বাবা হুযায়ফা তুমি কি ভুলে গিয়েছো, নবী আমার বলেছেন বিয়ের পরে নতুন বিবির মুখ দেখা সুন্নতের রাসূল। বাবা হুযায়ফা একটা বার ফিরে এসো বাবা, নতুন বিবির মুখ কানা দেখে অন্তত একটা বার সুন্নতে নববীটা আদায় দিয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে জবাব দিচ্ছেন, নামেন না, ও রাসূলের সাহাবায়ে কেরামেরা আপনারা যে নবীর সুন্নতের বাহানা দিয়ে আমাকে নামাতে চাইছেন, মনে রাখুন আমি হুযায়ফা স্বয়ং সেই রাসূলে আরবী রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালার দরবারে রওনা দিলাম। অতএব আমার নবী কামলিওয়ালার চাঁদ মুখ দেখার আগে সাহাবিরা আমার বিবির মুখখানা আমি দেখতে পারবো না, এর নাম হচ্ছে ইমানি নূর। আল্লাহুম্মা চা খাবো না, একটু বলবো তো, সবাই ঠিক আছেন তো? না রে দেখবি, যা বলছি ঠিক আছে তো? কি বলছিলাম, হযরত হুযায়ফা ঘোড়ার পিঠ থেকে নামেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সুন্নতের বাহানা দিয়ে আমি স্বয়ং সে হুজুরের দরবারই রওনা দিলাম, অতএব তার মুখখানা আমার কাছে আগে, তবে আমার বিবি সাহেবা, এর নাম হচ্ছে ঈমান। বলুন না জোরে সুবহানাল্লাহ। ঘোড়াটাকে হাঁকিয়ে দিলেন, ছুটে ছুটে মদিনা শরীফের জমিনে পৌঁছালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হুযায়ফা হাজির। এসে গেছো বাবা? জি। আল্লাহ নবী বলেছিলেন বাবা হুযায়ফা রাত বেশি বাকি নাই, দেরি করবে না বাবা, জলদি করো, তাড়াতাড়ি করে জিয়াদের মালসামানা গুছিয়ে নাও। কেন জানো বাবা? আগামীকাল সকাল হবে, বাদা সলাতুল গাদাতে ফজরের নামাজ হবে, নামাজের পরেই তোমাদের জিয়াদে রওনা দিতে হবে। বাবা হুযায়ফা আরো সবাই আছে, তুমিও কাজে লেগে গিয়ে, যেহেতু তুমি প্রথম কমান্ডার সোলজার ইন চিফ সেনাপতি, অতএব তুমি জিয়াদের মাল সামানাগুলো বুঝে নাও।
সারা সারা রাত জিহাদের সরঞ্জাম সাজাতে লাগলেন। সাজাতে সাজাতে এক সময় মদিনার মসজিদে নববী শরীফে আকিমিস সালাত লিদুল কিসাম সিলাগাসা কিল্লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। আল্লাহ পাকের ফজরের নামাজের আজান হযরতে বেলাল দিয়ে দিলে। মা বাইনা মিম্বারি ও রাউজাতি রাউজাতু মিরিয়াজুল জান্নাহ। বক্সটা একটু বাড়াতে বলো, এটা সব শুনে বক্স থেকে। মা বাইনা মিম্বারি ও রাউজাতি রাউজাতু মিরিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাতে তার নবী রাসূলুল্লাহ ইমামতি শুরু করলেন। ও মুসলমান হাজার 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 সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর পিছনে আল্লাহর ফজরের নামাজ রেখতে দা করলেন। ফাইজা কুদিয়াতি সালাহ আটাশ পারা নবী আমার নামাজের সালাম ফিরালেন, ছোট্ট করে দোয়াখানি করলেন। এর দোয়াখানি করেন তো, দোয়াখানি আছে আপনাদের দেশে? আছে তো, না বিদায় করে দিয়েছেন, খুঁজে পাচ্ছে না নাকি? হ্যাঁ, তুমি ভাবলে কি করে? হ্যাঁ মিয়া, তুমি ভাবলে কি করে যে কথাটা কোরআনে নাই, রসুল্লাহর হাদিসে নাই, যে কাজের কথাটা সেই কাজটা ফুরফুরার দাদা হুজুর কেবলা করতে পারে, তুমি ভাবলে কি করে? কথা কিছু বুঝছেন? দোয়াখানি করার কথা কোরআন হাদিসে নাই, তুমি ভাবলে কি করে খাজা বাবা সেই কাজটা করতে পারে, বড় পীর সাহেব কেবলা সেই কাজটা করতে পারে, তুমি ভাবলে কোন বিবেকে? আল্লাহর কোরআনে নাই, রসুল্লাহর হাদিসে নাই, অথচ সেই কাজটা দাদা হুজুর কেবলা করেছেন, পাঁচ হুজুর করেছেন, সুফি আব্দুল মমিন সাহেব হুজুর করেছেন, ফতেল হাসি হুজুর করেছেন, হাজি এসাক সাহেব করেছেন, ভাবলে কি করে? বলো যে আমি খুঁজে পাইনি। কথা কিছু বুঝছেন না? বুঝছেন না? তুমি বলছো নেই, নেই বলার রাইট তোমাকে কে দিয়েছে? অকল আর অব্যকমদনী আস্থা জিবলা কম। আল্লাহ পাক কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা তোরা আমার কাছে দোয়া কর, মোনাজাত কর, রে বান্দা তোদের দোয়া মোনাজাত আমি আল্লাহ পাক আমার কাছে বড় প্রিয়। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مكل العبادة الله نبي বলেছেন দোয়া খানি করবে মুনাজাত করবে কেন জানো বাবা, দোয়া খানি হচ্ছে ইবাদতের মূল মগজ। সুবহানাল্লাহ, ইনি দোয়া খুঁজে পাচ্ছে না, এখন নাকি দোয়া খানি করা যাবে না। একবার ভাবলো না ফুরফুরা দাদা হুজুর কেবলা করেছে, কোরআনে নেই করে বসে আছে। দাদা হুজুর কেবলাকে আপনি চেনেন? এই ফুরফুরা দাদা হুজুর কেবলা কাকে বলে জানেন? হ্যাঁ কাকে? দাদা হুজুর কেবলা তিনি যিনি তার টোটাল জিন্দেগিটা কোরআন হাদিসের মাধ্যমে, কোরআন হাদিসের দৃষ্টান্তে জীবন জিন্দেগিটা পরিচালিত করেছেন, তিনি হচ্ছেন ফুরফুরা দাদা পীর সাহেব কেবলা। বলুন না জোরে সুবহানাল্লাহ। কোরআনে নাই, হাদিসে নাই, দাদা হুজুর কেবলা করতে পারে, তুমি একবার ভাবলে না? চলেন, এসব করে লাভ নেই, বরং ভালো হয়ে যায়, দুনিয়ার অবস্থা ভালো নয়, সবারই চিন্তা মোল্লা মারো, মোল্লা খেদাও, মোল্লা হটাও, কথা ঠিক না বেটি? যে সে সময় আর আছে? চলেন একটু দর্শন। বলি টুকটুক করে নাকি, অসুবিধা নেই তো? কি বলছিলাম? হযরত হুযায়ফা ভুলে গেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ নামাজ পড়ালেন, সমস্ত সাহাবীরা নামাজ পড়লেন, নামাজ থেকে ফারাগাত হলেন। ফাইজা কুদিয়াতি সালা ফান্তাশিরু ফিল আরদে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ নামাজ থেকে নবী আমার ফারাগাত হয়ে ছোট্ট করে একটু দোয়াখানি করলেন। বাবা হুযায়ফা দেরি করো না বাবা, কাফেরা সাজাও। 12,000 সাহাবায়ে কেরামদের কাফেরা দাঁড়িয়ে গেলেন,
হযরতে হুযায়ফা ওনার হাতে প্রথম ঝান্ডা ঠিক এমন সময় হুযায়ফার সেই বিবি সাহেবা যার সঙ্গে গতকাল সন্ধ্যার পরে বিবাহ হয়েছিল সেই মা জননী ডাক্তারা চিঠি পাঠালেন চিঠিখানা কাছে পিয়ন নিয়ে মদিনায় চলে এসে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠিয়ে দিলেন হযরত হুযায়ফা হুজুর আমার কিনারায় গিয়ে দেখছেন কি লেখা তাতে লেখা স্বামী আমার আয় আমার স্বামী হযরত হুযায়ফা আপনিও মদিনার ছেলে আমিও মদিনার মেয়ে আমার ইতিহাস জানা আছে আমার কি জানা আছে বললেন ইতিহাস জানা আছে শোনেন খুব ভালো লাগবে আপনাদের খুব ভালো লাগবে আজ পর্যন্ত মদিনার মালিক ছিলেন আজ পর্যন্ত আমার রাসূলুল্লাহ যত জিহাদে গিয়েছেন বা মুজাহিদিন পাঠিয়েছেন ওই জিহাদের মধ্যে যে জিহাদগুলো নবী আমার তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন আমার কথা ভালো করে খেয়াল করেন কজন বললাম জোরে বলেন কজন বললাম তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন তিনজনের প্রথম দুইজন শহীদ হয়ে গিয়েছেন আজ পর্যন্ত কোনো জিহাদে তিনজন যেখানে গিয়েছেন সেনাপতি হয়ে প্রথম দুইজন কেউ জীবনে বাড়িতে ফেরেননি আল্লাহর হুকুম তারা শহীদ হয়ে গিয়েছেন তৃতীয় নাম্বার সাহাবি সহি সালামতে মদিনায় ফিরে এসেছেন মদিনার মালিকে ছিলেন আয় আমার স্বামী সবহার আজ পর্যন্ত নবী আমার যত জিহাদ করেছেন যে জিহাদের রসুল আমার দুইজন সেনাপতি নিযুক্ত করেছেন আগে কজন বলেছিলাম এবার কত বলছি দুইজন সেনাপতি নিযুক্ত করেছেন প্রথম জন শহীদ হয়ে গিয়েছেন দ্বিতীয় জন আল্লাহ চাই সহি সালামতে মদিনায় ফিরেছেন তৃতীয় লাইনে লেখা স্বামী আমার আজ পর্যন্ত নবী আমার যত জিহাদ করেছেন ওই জিহাদে একজন সেনাপতি নিযুক্ত করেছেন যে জিহাদগুলায় ওই সেনাপতির আল্লাহকারে কোনো ক্ষতি হয় না তিনি সহি সালামতে মদিনায় ফিরে এসেছেন আয় আমার স্বামী হুযায়ফা আমি শুনলাম আল্লাহ নবী তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন আপনি তার প্রথম সেনাপতি অতএব হিসাব বলছে আপনি আর ফিরবেন না কথা কিছু বুঝছেন আপনি আর ফিরবেন না আপনি জিহাদের ময়দানে চলে যাবেন শহীদ হয়ে যাবেন আপনার সঙ্গে আমার আর দেখা হবে না আল্লাহর কসম আমি আপনাকে আটকাবো না আমি আপনাকে বাধা দেব না তবে হুজুর আপনার সঙ্গে আমার ইজাব কবুল হয়েছে বটে আপনিও যেমন আমাকে চেনেন না আমিও তেমন আপনাকে কোনো দিন দেখি না এ আমার অস্কি ভুল হয়ে যাচ্ছে কি বলছি আমি দেখা হয়নি এদিককার রেজাল্ট কি শুধু দেখা ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না ইমানের রং আছে কালার আছে হুদাল্লিল মুত্তাকিন দিয়ে আল্লাহ পাক প্রথম তাকওয়াওয়ালার কথাই শিখিয়েছেন বান্দা তোমার এবাদতটা যেন তাকওয়াওয়ালা তাকওয়াওয়ালা পরেজগারিতাওয়ালা এবাদত হয় তবে চলেন হযরত হুযায়ফার বিবি বলছেন হুজুর আমি আপনাকে দেখিনি আপনি আমাকে দেখেন না স্বামী আমার একটা বার ফিরে আসুন একটা বার এসে আমাকে দেখে যান আমি আপনার চাঁদ মুখখানা দেখেলি যাতে করে কাল আখেরাতে ময়দানে মাহশারে আল্লাহর রহমতে জান্নাতে আপনি আমাকে চিনতে পারে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উল্টো পিঠে জবাব লিখছেন বিবি আমার ও বিবি সাহেবা ইউ কাতিলুনা ফি সাবিলিল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আমি কোরআন তেলাওয়াত করছি না ইউ কাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউ কাতালুন ও বিবি আমার যে আল্লাহর জন্য আমি শহীদ হব
পরিচয় পরিচিতি হওয়ার জন্য বাড়িতে ফেরার লাগবে না, বরং যে আল্লাহর জন্য শহীদ হব সেই আল্লাহই আমাদের কাল আখেরাতে তোমার আর আমার, তোমার আর আমার, তোমার আর আমার পরিচয় করিয়ে দেবেন। পরিচয় পরিচিতি হওয়ার জন্য দয়ার নবী কামলিওয়ালার দরবার ছেড়ে আমি তোমাকে দেখতে যেতে পারবো না। দাও পানি দাও, পাঁচ কি বুঝছেন? এর নাম ইমানি রং। শেখ সাত্তার ভাই, শেখ শামসুল বর্গেছিয়া বাড়ি, আপনার লোক আপনাকে খুঁজছে, আপনার লোক আপনাকে খুঁজছে, অন্য গাড়ি চলে যান, গাড়ি কাছে। সবাই শুনছেন তো? সবাই ঠিক আছেন তো? আর একটু বলবো, আজকে শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে, ভালো করে শুরুই হয়নি কথা, কিছু বলছেন? শুরুই হয়নি, চলেন আর একটু দু এক মিনিট বলে দিই। আল্লাহ দেখো যা পারে দি, আল্লাহ তার হচ্ছে ঠিকানা কাসেত পিয়ন নিয়ে সোজা চলে গেলেন, নববধূর হাতে তুলে দিলেন, উনি চিঠিখানা পড়ছেন আর ঝরঝর 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 করে কাঁদছেন। মেয়ে ছেলে মানুষ বলে কথা থাকতে পারলেন না, না আর একটা বার চিঠি পাঠাই, যদি আমার স্বামী একটা বার ফিরে আসে আল্লাহ পাকের দুনিয়ায় আমি আমার স্বামীর মুখখানা দেখতে পেতাম। এর দ্বারা কি প্রমাণ? বিয়ের আগেও দেখা হয়নি, বিয়ের বিয়ের পরেও দেখা হয়নি। আমার আল্লাহওয়ালা বাবা জিরাম সংক্ষেপ কালাম, ওনার বিবি সাহেব লিখলেন, স্বামী আমার, আমি আপনার মুখে একটু মিষ্টি উঠিয়ে দিয়ে আমার জীবনটাকে ধন্য করতে পারবো না, একটা বার সুযোগ দান করুন। সংক্ষেপ চিঠিখানা মদিনায় চলে গেল, তখন কাফেলা রওয়ানা হবে, কাফেলা কাফেলা রওয়ানা দেবে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার হাতে, জিহাদের ঝান্ডা নবী আমার তুলে দিয়েছেন। খুব ভালো করে শোনেন, কাতারের সম্মুখে দাঁড়িয়ে গিয়েছেন, একটু দোয়াখানি হবে তবে যাবে। কি হবে? কি হবে? দোয়াখানি হতো, দোয়াখানি। হ্যাঁ, ঠিক এমন সময় এই কাছের চিঠিখানা নিয়ে হযরত হুযায়ফা হুজুরের হাতে তুলে দিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, নবী কামলিওয়ালা চোখ এড়ালো না, ওই সময় বলেছিলেন বাবা হুযায়ফা কে তোমাকে বারেবার চিঠি পাঠিয়ে বিরক্ত করে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, গতকাল সন্ধ্যার পরে মাগরেবের কিছু পরে মদিনার একটা মহল্লায় আমার শুভ সাধি সম্পন্ন হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তখন কেবল ইজাব কবুলের পরে কেবল পিড়িতে বসা, মজলিসে তখনও খোরমা বিতরণ হয় না, খোরমা বিতরণ শুরু হবে ঠিক অমন সময় আপনার চিঠিখানা পাওয়ায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমি বিয়ের পিঁড়ি থেকে উঠে ঘোর পিঁড়ে সওয়ার হয়ে আপনার দরবারে চলে এসেছিলাম, আমার বিবির সঙ্গে দেখা হয় না, আমার বিবিও আমাকে দেখে না, আমিও আমার বিবিকে দেখি না, তাই বারেবার এক ঝলক দেখার জন্যে চিঠি পাঠাই। আল্লাহ নবী রহমাতুল আলামিন ঝরঝর করে কাঁদছেন, কি শোনালে বাবা হুযায়ফা, কি শোনালে? ও কাফেলা দাঁড়িয়ে যাও, অমাতা কুমুর রসুল ফাখুজুহ, বাবা হুযায়ফা আমি নবী তোমাকে হুকুম দিলাম, কেন জানো বাবা? আল্লাহ পাক আমাকে সকলের অভিভাবক করে পাঠিয়েছে, আমি সকলের অভিভাবক, আমি মেয়েদেরও গার্জিয়ান, আমি ছেলেদেরও গার্জিয়ান, গার্জিয়ানের গার্জিয়ান,
বাবা আল্লাহ পাক আমাকে অভিভাবক করে পাঠিয়েছেন, বাবা হুজাইফা কথা কাফেলা দ্বারা করিয়ে দিলাম, একবার জলদি করে গিয়ে তোমার বিবির মুখখানা দেখে এসো। হযরত হুজাইফা ঘোড় পিঠে সওয়ার হয়ে গেলেন, মদিনা শরীফ থেকে রওনা হলেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ভাই, জোরে বলেন কি? রমজানের রোজা রাখা কি, তাই না? যাকাত দেওয়া কি, হজ করা কি, সব ফরজ তো, সব ফরজ তো। এবার শোনেন, অত সস্তা রাসূলুল্লাহর সাহাবীদের জন্যে হজ করা কি বলে, রাসূলুল্লাহ সাহাবীদের জন্যে জিহাদ করাটাও ফরজ ছিল। আমি গল্প করতে এসছি এখানে, হ্যাঁ আপনাদের সময়কে মূল্য দিতে বাধ্য থাকবো আমি। জিহাদ করা ফরজ ছিল, আমরা এখানে খ্রিস্টান মাচ্ছি, চাষা জুম্মায় যাবে, তুমি চলো আমি যাচ্ছি, কথা বুঝছেন না? হাজার হাজার সাহাবি আল্লাহ নবী কজনকে চিনে রাখবে, কে জিহাদে গেছে যায়নি, কথা বুঝছেন? অত সস্তা নয়, রসুল্লাহ জিহাদে পৌঁছে যাবে। যদি কোনো সাহাবি খাপটি মারে, চুপটি মারে, জিহাদে শরীক না হয়, রসুল্লাহ জেহাদে যেতে দেরি, আল্লাহর হুকুম আসতে দেরি হতো না। আমার হাবিব মদিনার অমুক মহল্লার অমুক খানদানের অমুকের বেটা অমুক ফোলান বিন ফোলান জেহাদে আসেনি, আমি আল্লাহ আপনাকে নিষেধ করছি, আপনি যখন জেহাদের ময়দান থেকে বাড়িতে ফিরবেন, ওই লোকটা যদি আপনাকে সালাম করতে আসে, আপনি তার সঙ্গে সালামের জবাব দেবেন না। সে যদি মুসাফার জন্য হাত বাড়ায়, আমার পেয়ারা হাবিব আপনি মুসাফা করবেন না, এই কথা বুঝছেন? সালাম দিলে জবাব দেবেন না, মুসাফার জন্য হাত বাড়ালে মুসাফা করবেন না। সাহাবিরাও যেন সালাম কালাম বন্ধ দেয়, মুসাফা করা বন্ধ দেয়। সে যদি মদিনার মসজিদে নামাজও পড়তে আসে, তাকে যেন নামাজ পড়তে দেওয়া না হয়, কি বুঝছেন? এর থেকে আর কষ্ট আছে কিছু? কাজ কারবার করবেন না, সম্পর্ক রাখবেন না, আমি আল্লাহ এক ঘরে করে দিলাম, তাই কোনো সাহাবীর ক্ষমতা হতো না জিহাদের ময়দান থেকে দূরে সরা। আমরা নামাজ থেকে সরতে পারি, কিন্তু রসুল্লাহ জামানায় ওই ফরজ থেকে সাহাবিরা সরতে পারতেন না। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? একটু একটু ভালো লাগছে? চলেন বলি, নিয়ে রাখেন কথাটা, একটা ছোট্ট আঁকিয়া মনে এসে গেল, বলে ফেললুম, একটু বলছি। আমার আল্লাহ ওয়ালা বাবা জিরাম, জিহাদের ময়দানে যে পোশাক পরা হয় কি বলা হয়? জেরা বলা হয়। যখন কোনো হাজি সাহেব আল্লাহর কাবা শরীফে পৌঁছে যায়, ওই হাজি সাহেবটা তখন আর সাধারণ মানুষ থাকে না, সে তখন আমার আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই হাজি সাহেবটা যখন রাসূলুল্লাহর মদিনায় পৌঁছে যায়, সে তখন সাধারণ উম্মত থাকে না, সেই উম্মতটা তখন আমার রসুলের মেহমান হয়ে যায়। চলেন, কোন মুজাহিদিন যখন জিহাদের পোশাকটা পরে নেয়, জিহাদের পোশাকটা পরে নেয়, সে তখন আর সাধারণ থাকে না, সে তখন আল্লাহর মেহমান হয়ে যায়। অতএব ওই অবস্থায় যদি কোনো দোয়াতে একবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন একবারের জন্যও সেই ব্যক্তিটা বলে, কসম আল্লাহর তার আমিন বলতে দেরি হয়, কিন্তু দোয়াটা কবুল হতে দেরি হয় না। আহা, হযরত হুজাইফা ঘোড় পিঠে সওয়ার হলেন, জেরা পড়া আছে, ছুটলেন শ্বশুরালয়, যে পৌঁছালেন। এই যে আমরা এখানে উঠেছি, এই একটা পিছনেটা কি সিঁড়ি বলে তো? কি বলে, সিঁড়ি বলে তো? ধাপ সিঁড়ি তো? ভাববেন না যে শ্বশুরালয় গিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে জুতো খুলে মোজা খুলে খাটে বসে, হ্যাঁ ইমানি নূর বলছি আমি, হযরত হুজাইফা গেলেন ঘোড় পিঠ থেকে নামেন না, শ্বশুরালয় পৌঁছালেন, একটা পা ঘরে সিঁড়িতে লাগালেন আর একটা পা ঝুলন্ত অবস্থায়। আসসালামু আলাইকে ইয়া জাওজি, ও বিবি সাহেবা, সালাম দিতে লাগলেন।
আহা, ওনার আহালিয়া সালামের জবাব পেয়ে ছুটে আসলেন, সালামের জবাব দিলেন, সালাম পেয়ে ছুটে আসলেন, জবাব দিলেন, কদম মুচি করলেন, চোখে মুখে চুমা দিলেন, একটু মিষ্টি মুখ মুখে ধরালেন। যেই না মিষ্টিটা খাওয়া হয়ে যাওয়া, হযরত হুযায়ফা বলতে লাগলেন, আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম, ও বিবি বিদায় সালাম, বাবা বিদায়, বিবি বিদায় সালাম, আর দেখা হবে না, চলি বিবি চলি, আল্লাহ দেখা করান, আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। হযরত হুযায়ফার বিবি পিছন দিক দিয়ে ঘোড়াটা টেনে ধরলেন, স্বামী আমার আল্লাহর কসম আমি আপনাকে আটকাবো না, আমি আপনাকে বাধা দেব না, আপনাকে নামতেও বলবো না, অন্তত একটা দাবি আমার রাখুন। কি দাবি আবার তোমার বিবি? বলে হুজুর আমি একটু মোনাজাত করব, আমি একটু, বিবি বলছে আমি একটু দোয়াখানি করব, মোনাজাত করব, ওই মোনাজাতে আপনি একটু আল্লাহুম্মা আমিন বলবেন। হুযায়ফার বিবির মনের তামান্না, আমি আল্লাহকে বলবো, আল্লাহ পাক গতকাল সন্ধ্যার পরে আমাদের ইজাব কবুল হয়েছে, দুটো মিনিট এক জায়গায় আমরা বসতে পারি না, সুখ দুঃখের কথা হয় না, কোনো আলাপ আলোচনা হয় না, আল্লাহ অবাগিনীর মুখের দিকে ফিরে আমার স্বামী হুযায়ফার হায়াতকে বাড়িয়ে দেবেন এই আশায় বলেছিলেন। কেন? তিনি যে জিহাদের পোশাক পরে নিয়েছে, জিহাদের পোশাক পরা অবস্থায় যদি একবার আমিন বলে তো নসিব, বলুন না জোরে সুবহানাল্লাহ, দোয়া কবুল হয়ে যাবে আর মরবে না। হযরত হুযায়ফা উনিও বুঝতে পারলেন বিবি কি বলছেন, তাই বলেছিলেন, বিবি আমার আমি তোমার দাবি রাখতে পারি, আমি মোনাজাতে আমিন বলতে পারি, তবে শুনে দাও প্রয়োজনে আমি মোনাজাত নাও করতে পারি, হাত নামিয়ে নিতে পারি, আল্লাহুম্মা আমিন নাও বলতে পারি, যদি তুমি রাজি থাকো তাহলে আমি মোনাজাতে হাত উঠাতে পারি। যেমন স্বামী তেমন, যিনি যেমন আল্লাহ তাকে মেলায়ও তেমন, যিনি যেমন আল্লাহ তাকে মেলায়ও তেমন। যাই বা হোক, দুটো হাত তুলে দোয়া করছে, আল্লাহ পাক গতকাল সন্ধ্যার পরে আমাদের শুভ সাথী হয়েছে, এখনো সংসার আমরা হয় আমরা করি না, আল্লাহ অভাগিনীর মুখের দিকে ফিরে আমার স্বামী হুযায়ফাকে বাঁচিয়ে দেবেন। যেই না কথাটা বলা, হযরত হুযায়ফা হাত নামিয়ে নিলেন, হাতে ছোট্ট একটা নেজা ছিল, সেই নেজাকে দিয়ে উল্টো পিঠ দিয়ে বিবির হাতে টুক 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 করে আদভাবে ধাক্কা দিয়ে বলতে লাগলেন, বিবিরে তোমার মোনাজাত রাখো, তোমার মোনাজাতে আমার আমিন বলার সময় নাই। কেন জানো বিবি? আমি যেন দেখছি আল্লাহ রহমতের জান্নাতের দরওয়াজা আমি হুযায়ফার জন্য খোলা হয়ে গিয়েছে। ও বিবি চলি, আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম, আসসালাম আসসালাম, আলবেদা 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 আসসালাম, বিবি বিদায় সালাম, বিবি বিদায়, চলি বিবি চলি, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। হযরত হুযায়ফা চলে গেলেন, সংক্ষেপ করলাম, ও মুসলমান ইতিহাস ঘেঁটে দেখুন, উনি আজও গেলেন কালও গেলেন, গেলেন তো গেলেন আর ফিরলেন না, জনমের মতো শহীদ হয়ে গেলেন, সংসারের দিকে তাকালেন না, বিবির দিকে তাকালেন না, জীবনের দিকে তাকালেন না, হানাফি রসুলের আলামাত আমার রসুল ডেকে পাঠিয়েছেন, অতএব আমি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রওনা হয়ে গেলাম। একেই বলা হয় হানাফি রসুল, ফানাফিল্লাহ, কালার নাই, রং নাই, আর একটু অস করব, কিন্তু ইনি তো বলছে এসব চলবে না, শুধু কোরআন আর হাদিস মানবে। আমি ইউনুস ভালো জানি, আপনার মার্কেটে বড় ফার্মেসিটা আপনার, লক্ষ লক্ষ টাকার ঔষধ আছে আপনার ফার্মেসিতে, আমিও জানি, হিন্দু মুসলিম সবাই জানে, ব্র্যান্ডেড কোম্পানির এমন একটা ঔষধ নেই যেটা আপনার ফার্মেসিতে নেই। বাড়িতে রোগ হয়েছে, রোগ দোকানে লক্ষ লক্ষ টাকার ঔষধ সাজানো আছে, একটা করে পাড়া হবে আর খাওয়ানো হবে তো? এই ভালো করে চিন্তা ভাবনা করে কথা বলবেন, ফার্মেসি থেকে ঔষধ বার করা হবে আর খাওয়ানো হবে তো, না ডাক্তার দেখাবেন? এই কথা বলেন না কেন আপনারা, আমার দিকে ফেরেন,
থাক না লক্ষ লক্ষ টাকার ফার্মেসিতে ঔষধ, ঔষধ ওই যদি ডাক্তার না দেখিয়ে খাওয়ানো হয় কি হবে? জীবনের বারোটা বেজে যাবে। কথা বুঝছেন না? বুঝছেন না? রসুল্লাহ লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ, কথা বুঝছেন? শুধু সিয়াসের তা হাদিস নয়, নয় নয় করে 120টা ছোট বড় মিলে হাদিসের কেতাব, লক্ষ লক্ষ হাদিস। আপনি নেবেন আর আমল করবেন? ফার্মেসিতে ঔষধ যেমন পেড়ে খাওয়া যায় না, খেলে জীবনের বারোটা বাজে। রসুলুল্লাহ লক্ষ লক্ষ হাদিস আছে, ইনি কোরআন মানে আর হাদিস মানে আর কিছু মানে না। হাদিস নেবে আর আমল করবে, ওদিকে যেমন ঔষধ খেলে জীবনের বারো বাজবে, এখানে আমল করলে ইমানের বারো বাজবে। আপনি জানেন? আপনাকে আমল করতে গেলে, সুন্নাত মানতে গেলে হয় ইমামে আজমের প্রেসক্রিপশন, নতুবা ইমাম শাফির প্রেসক্রিপশন, নতুবা ইমাম আহমদ বিন হাম্বল, নতুবা ইমামে মালিক, যে কোনো ইমামের প্রেসক্রিপশন আপনাকে লাগবেই লাগবে, হতে পারে না। এই জন্য আল্লাহ কোরআন পাকে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই জন্যই মুজাদ্দেদুল জামান দাদা হুজুর কেবলা আহলে সুন্নাতুল জামাত আমাদেরকে ইমাম মানার কথা বলেছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওটা কি মোবাইল? কত দাম? অনেক দাম মনে হচ্ছে, 1050 হবে। কে? আচ্ছা, অসুন্দর এসছে আল্লাহর অলির দরবারে, বলুন। অজু করে বসেছে না, মাথায় টুপি আমার ভাইটার। আমি ওনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি দুঃখ নেবেন না, না থাকলে আমি বলতাম কী করে। কী সুন্দর মোবাইলটা, ওই একটা, এই দেখো। যে কোন হাদিসে লেখা আছে মোবাইল ব্যবহার করা জায়েজ? বোখারি শরীফে, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, মিশকাত, কোন হাদিসে? তুমি বলছো? হ্যাঁ, ইনি যে এখানে আল্লাহর অলির দরবারে এই মোবাইলটা নিয়ে এলো, উনি যে হাজির সাহেব মানুষ, উনি যে নিয়ে মসজিদে গেল আল্লাহর ঘরে, তো এটা যে ব্যবহার করছে জায়েজ না না যা আমারও আছে বলো। এগুলো না থাকলে নাকি এখন মানুষ না, ভুল বোঝেন না? তাহলে কোন হাদিসে লেখা আছে জায়েজ? বোখারি শরীফে। তাহলে ইনি তো বলছে কোরআন হাদিস ছাড়া মানি না। হ্যাঁ, কথা বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, ফজরের নামাজ ক রাকাত বাবু? 4 রাকাত। তো জোহরের নামাজ 12 রাকাত, আসর বলেন বলেন, ওই দেখেন 4, 2, 2 আছে, শুধু কমাচ্ছে। হ্যাঁ, মাগরিবের নামাজ, এশার নামাজ কোরআন পাকের কতবারে লেখা আছে? হ্যাঁ, কতবারে লেখা আছে? অত সস্তা? আমার আল্লাহওয়ালা বাবাজিরা মনে রেখে দেবেন, বহু কথা কোরআন স্পষ্ট করেনি, স্পষ্ট রসুলুল্লাহ সুন্নাতে বহু কথা রসুলুল্লাহ জামানায় হয় না। মোবাইল রসুলুল্লাহ জামানায় ছিল তো, আবু বকর সিদ্দিকের জামানায়, বলো, ওমর ফারুকের, ওসমান জিনুরাইন, আলী, তার আমাদের কথা কিছু বুঝছেন? তাহলে কোনো হাদিসে যখন নাই, ব্যবহার কী করে করছেন, জায়েজ কোথায় পেলেন? আমাকে ভুল বোঝেন না, এই জন্যেই আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওরে বান্দা, শরীয়তের যারা হুকুমদাতা তাদেরকে মান্যতা দিয়ে চলবে। আমি আল্লাহ বলছি তোমাদের ইমানের ময়দানটা যেমন মজবুতি হবে, মজবুতি হবে, মজবুতি হবে, তেমন দুনিয়ায় যেমন তোমরা বেঁচে যাবে, আখেরাতেও তেমন তোমরা জান্নাতি হয়ে যাবে, মজবুত হয়ে যান। কথা বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, চলেন ভাই, আমাকে ভুল বোঝেন না, কিন্তু সময় খুব সংক্ষেপ। তাহলে ইমানের নূর একটু বললাম, আপনাদের কষ্ট হলো? যে এবারে নূর যার থেকে এসছে সেই রসুলে পাক কেমন একটু শুনবেন নাকি? একটু শুনবেন, হাত উঁচু করে সমর্থন দেন তো। আল্লাহ হাতে একটা দিয়েছে না দুটা, হাত তুলছেন কেন? ফুলগুলো টান, মাশাআল্লাহ। ছোট্ট একটা বলি, ওয়াজ এদিকে সেদিকে গিয়ে লাভ নেই, যে ওয়াজটা করছি একটু আগে করেছি ওখানেই জুড়ে দেন, ওখানেই জুড়ে দেন, এদিক সেদিক কেন যাবেন? হ্যাঁ, ওখানেই জুড়ে দেন। ছোট্ট করে বলে যাই, রসুলুল্লাহ জিহাদে গেলেন কত সাহাবি বললাম? জোরে বলেন, কত বললাম? 12,000।
সংক্ষেপ, জিহাদ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ তথা মুসলমান বাহিনীকে আল্লাহ জয়ের পতাকা দান করলেন। আর একটু চিল্লে বলেন, আমি খুব সংক্ষেপ করছি, বলো, ছেটে কেটে সামারি করে, এখানে সেখানে ওয়াজ নাই, একই জায়গায় আছে। বাবু, জীবনে রাসূল আমার বহু জিহাদ করেছেন, সাহাবীরা করেছেন, কিন্তু আমি যে জিহাদটার কথা বলছি ওই জিহাদটা ব্যতিক্রম জিহাদ একটু বলবো নাকি? যারা দুশ্মন পক্ষ জিহাদ করতে এসেছিল ওরা শুধু পুরুষে আসে না, মহিলাদের নিয়ে এসেছিল, বৌমাদের নিয়ে এসেছিল, বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিল, বাড়িতে যত সোনা দানা হিরে জহরত মণি মুক্তা আংটি ঘড়ি, কথা বুঝছেন না? হ্যাঁ, কানের হাতে নাকে যা যেখানে ছিল সব নিয়ে এসেছিল। আর বলবো, যত উট ছিল, ঘোড়া ছিল, দুম্বা ছিল, সব নিয়ে এসেছিল। আর বলবো, রান্না করে খাবে বলে আলু পেঁয়াজ ঝাল তরকারি কোটা সেটাও পর্যন্ত নিয়ে জিহাদ এসেছিল, ব্যতিক্রম জিহাদ। সংক্ষেপ, জিহাদে আল্লাহ ওদেরকে পরাজয় করিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে আল্লাহ জয়ের পতাকা দান করলেন। আরেকটু জোরে বলেন, আরেকটু জমার করে বলেন। ওরা জানলে পালিয়ে গেল, সবাই যেতে পারল না, হাজারে হাজার দাস দাসী তারা যেতে পারেনি, সোনা দানা নিতে পারল না, উট ঘোড়া নিতে পারল না, দুম্বা নিতে পারল না, শুনলে জানটা ঠান্ডা হয়ে যাবে, শুধু চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার দুম্বা পাওনা হয়েছিল রাসূলুল্লাহ পাকে, যাকে মালে গনিমত বলা হয়, মালে গনিমত হালাল, চল্লিশ হাজার দুম্বা, কুড়ি হাজার উট পাওনা হয়েছিল, চারশো ওকিয়া সোনার টাকা পাওনা হয়েছিল, হাজারে হাজার দাস দাসী পাওনা হয়েছিল। সংক্ষেপ, কোরবানি দেন তো, এই গোস্ত কবাক করেন, কোরবানি গোস্ত কবাক জলদি জলদি বলেন, তিন ভাগ তো, আকিকার গোস্ত তিন ভাগ, তাই না? জিহাদের মাল ভাগ হতো পাঁচ ভাগ, কয় বললাম? সবাই হাত দেখান, মনে থাকবে, আকিকা তিন ভাগ, কোরবানি তিন ভাগ, জিহাদের মাল কবাক বললাম, এটাই ইসলাম, পাঁচ ভাগ, পাঁচ ভাগের এক ভাগ রাসূলুল্লাহর নামে থাকতো, বাকি চার ভাগ সকলের মধ্যে যিনি যেমন পানে পানেওয়ালা তাকে তেমন দিয়ে ভাগ বাটোয়ারা করে দেয়া হতো। সংক্ষেপ সংক্ষেপ বলছি, চার ভাগ নবী আমার বারো হাজার সাহাবিদের মধ্যে বিতরণ করে দিয়েছেন, রাসূলুল্লাহর এক ভাগ মাল বিরাট স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার চল্লিশ হাজার দুম্বা ভেড়া বকরির মধ্যে পাঁচ ভাগের এক ভাগের মালিক হয়ে গেলেন, বুঝছেন? কুড়ি হাজার উটের পাঁচ ভাগের এক ভাগের মালিকানা হয়ে গেলেন, হাজার হাজার দাস দাসী, সোনা দানা সোনার টাকা মালিক হয়ে গেলেন, নবী পাকের মালের পরিমাণ বিরাট স্তূপে পরিণত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই খেয়াল আছে তো, এই ধ্যান আছে তো, এটা সুবিধার্থে বসেছেন তাই না? ওদিকে ভাইদের বাড়ি এক গ্রাম, আপনাদের আর এক গ্রাম নাকি? ও আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী আমার বলেছিলেন বাবারা, অমাতা কুমো রাসুল ফাখুদুহ, আমার কথাই শেষ কথা, আদেশ মান্য দাদাও, বাবারা তোমাদের মধ্যে যাদের বাড়ি মদিনাতুল মুনাওয়ারা, তোমরা একটা সাইড হয়ে যাও, আর যাদের বাড়ি মক্কাতুল মুআজ্জামা তোমরা একটা সাইড হয়ে যাও। আপনারা নামাজের রস শুনেছেন, রোজার রস শুনেছেন, টুপিদারির রস শুনেছেন, কারামাতের রস শুনেছেন, আমি ইউনুস একটা দিকে রস করছি, একটু দেখুন না কেমন লাগে, অসুবিধা হবে? বলবো যা জুড়েছি, বলবো অনেক দিকে রস শুনেছেন, আমি একটা অন্য লাইনে রস করছি, দেখুন কেমন লাগে।
আমার আল্লাহওয়ালা বাবা জিরা একদিকে মদিনার মানুষরা দাঁড়িয়ে গেলেন আর একদিকে মক্কার মানুষরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী মক্কার মানুষদেরকে ডাকছেন, একে একে ডাকছেন, আমি উনুস বোঝানোর জন্য আপনাদের নাম ধরে বলে গেলাম। একজন সাহাবীকে ডাকলেন যার নাম হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? এই এজিদের নাম শুনেছেন? কারবালা এজিদের নাম শুনেনি? কারবালা করেছিল এজিদ, এজিদের নাম শুনেছেন তো? পাক্কা বদমাইশ, ওর নিজের দাদা, নিজের দাদু আব্বার আব্বা আবু সুফিয়ান কাল্লা নবী ডাকলেন, ও বাবা আবু সুফিয়ান বাড়ি যাবে বাবা? জি হুজুর। মাল সামান পেয়েছেন? জি হুজুর। আল্লাহ নবী বললেন বাবা আবু সুফিয়ান নিজের ভাগে যা পেয়েছো পেয়েছো বাবা, আমার থেকে কিছু নিয়ে যাও। এই না বলে নবী আমার নিজের ভাগের থেকে 300 উট নিয়ে, 300 উটের দড়ি ধরে আল্লাহ নবী আবু সুফিয়ানের হাতে ধরিয়ে দিয়ে বললেন বাবা আবু সুফিয়ান এগুলো আমি রসুল আমার তরফ থেকে আপনাকে অতিরিক্ত দিলাম, আপনি নিয়ে খুশি খুশি বাড়ি যান। মাইনে অপেক্ষা অতিরিক্ত একটু মূল্য বেশি হয়, তাই জানেন তো? আর একজনকে ডাকলেন আমিরে মুয়াবিয়া। কার কথা বলছিল? এজিদ বলছিল, মনে আছে এজিদ? আগে কার বলেছে? এজিদের দাদা, এবার এজিদের বাপ। এই কথা বলছে ওই বোঝানোর জন্য লাইন হয়েছে, বলছি বাবা আমিরে মুয়াবিয়া বাড়ি যাবে বাবা? জি হুজুর। হ্যাঁ, ও আমিরে মুয়াবিয়া তোমার আব্বাকে 300 উট দিয়েছে, এসো আমিও তোমাকে কিছু দিই। এই না বলে নবী আমার ওনাকেও 300 উট এনে দড়ি ধরিয়ে দিয়ে বললেন বাবা আমিরে মুয়াবিয়া এই 300 উট আমি রসূলুল্লাহ আমার ভাগের থেকে তোমাকে দিয়ে দিলাম, এগুলো নিয়ে তুমি খুশি খুশি বাড়িতে যাও। কত খুশি বলুন তো! একে একে মক্কার মানুষদেরকে ডাকছেন, কাউকে 10টা উট, কাউকে 20টা উট, কাউকে 50টা দুম্বা, কাউকে 500 দুম্বা, কাউকে সোনার টাকা, কাউকে সোনা, কাউকে রূপা, কাউকে দাস, কাউকে দাসী। আল্লাহ নবী দিচ্ছেন তো দিচ্ছেন, দিচ্ছেন তো দিচ্ছেন, দিতে দিতে মালের পরিমাণ একেবারে সীমিত হয়ে গিয়েছে, অথচ হাজার হাজার মদিনার মানুষেরা পাশে দাঁড়িয়ে আছে। আমার রসূলুল্লাহ তাদের মধ্যে কাউকে এতটুকু একটা কণাও দিলেন না, একটা গমের কোনাও দিলেন না। ভালো করে শুনেন, মদিনার মানুষেরা দেখছেন হায় হায় মাল তো প্রায় উঠেই গিয়েছে, হায় হায় সব তো মক্কার মানুষদেরকে আল্লাহ নবী দিয়ে দিচ্ছেন, অথচ ওই মক্কার মানুষেরা আল্লাহ নবীকে মারার জন্য হিজরতে রাত্রে 37 জন লোক মিলে হুজুরের ঘরটা ঘেরাও করেছিল মারার জন্যে। আল্লাহ পাক হায়াতের মালিক বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ হায়াতের মালিক বলেই আমার রসূলুল্লাহ সেই দিন বেঁচে গিয়েছিলেন। 37 জন মানুষে ঘেরাও করেছে, আল্লাহ নবী আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ নবী মদিনা শরীফে চলে এসেছিলেন, আমরা মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে বুকে আগলে রেখেছিলাম। শুধু নবী বলে মানি না আমরা, বরং আমার রসূলুল্লাহকে নেতা বলেও মেনে নিয়েছিলাম। অথচ হায় হায় যে মক্কার মানুষেরা তাড়ালো, যে মক্কার মানুষেরা মারার জন্যে এত ফোন দিয়ে আঁটলো, আজকে নবী আমার হুব্বুলতান নিসফুল ইমান জন্মভূমির মায়া বলে কথা। জন্মভূমির একটা মায়া নেই? সে লকডাউনের খবর মনে আছে? সে আগের বছর হেঁটে 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 কোত্থেকে হে বোম্বাই বোম্বাই থেকে হেঁটে হেঁটেই মেরে দিচ্ছে। আমাকে বলবো যে না আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ, ওনার ভাগের আর তেমন মাল নাই, অল্প কিছু আছে। এদিকে মদিনা সাহাবীরা বলা কয়া করছেন, ঠোঁট নাড়ানাড়ি করছেন। আল্লাহ নবী একটু খেয়াল করে বলেছিলেন বাবারা ও মদিনার মানুষেরা, তোমরা মুখ থেকে কোনো কথা বলবে না, তোমরা ঠোঁট নাড়াবে না, কোনো কথা বলবে না, এতটুকু শুনে না ও মদিনার মানুষেরা। অকুল্লায়া আদাম হযরত আব্বাদা তোমাদের আদি পিতা আদম সফিউল্লাহ থেকে নিয়ে আজ পর্যন্ত আমি রসূলুল্লাহর মতো ইনসা বলা ব্যক্তি জন্মাননি,
আর ইন্না সাআতা লারাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত আমি নবীর মতো ইনসানওয়ালা ব্যক্তি আর জন্মাবেও না। আল্লাহ পাক আমাকে সবথেকে বেশি ইনসানওয়ালা করে পাঠিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ, ইনসাফের নাম ও ইসলাম। অসুবিধা নেই তো আপনাদের? যে আল্লাহ, এইদিকে কি বা বলি, কোন আচ্ছা এদিক ওদিক করছে, শুরু করেছে, শুরু করেছে, আপনি মাফ করতে আর কি অসুবিধা নেই তো আপনাদের? এইদিকে এতগুলো ভাই রয়েছে, ফেরা হয়নি, মাফ করতে আর একটু দরুদ সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরে নাম সে ইসলাম রহেগা। আল্লাহুম্মা জোরে জোরে বলবেন না, দুনিয়া কি সাকাবত পে তেরা নাম রহেগা, উসমান তেরে নাম সে ইসলাম রহেগা। আপনি জোরে বলে, আপনি জোরে বলে, দুনিয়া কি সুজাহত পে তেরা নাম রহেগা, দুনিয়া কি সুজাহত পে তেরা নাম রহেগা, আলী তেরে নাম সে ইসলাম রহেগা, সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। আল্লাহুম্মা সাল্লি আলা দাদা হুজুর কেলা কথা যদি মুখে দু একবার এসে যায় অসুবিধা হবে না তো? আমি অস করছি, আমার কষ্ট হয় না, দাদা হুজুরের কথা ওনার শুনে কষ্ট হচ্ছে। শুন, দাদা হুজুর কেলা কত জেলার ফির? এমনি মার খেতে হবে খোকা, সকাল সন্ধ্যে মার খাবে, বেমালুম মার, এমআরির ব্রেক থাকবে না। কী বা বলি বলুন তো, আমার ভাইদের সম্পত্তি বাড়লো, আমাদের সবারই বাড়লো, সরকারের বাড়লো। ১৬টা জেলা পড়েছিল আমরা ছোটো বয়সে পশ্চিমবাংলায়, এখন আমাদের কচিরামানায় ২২টা না ২৪টা পড়ছে, কাল আমার কটা বাড়বে তার ঠিক নেই। পশ্চিমবাংলায় এত জেলা বেড়ে এতগুলো হলো, ২২ ২৪টা হয়ে গেল। হ্যাঁ, আসাম ভেঙে আপার আসাম লোয়ার আসাম হয়ে গেল, সরকারের জেলা বাড়লো, ওদিকে বাংলাদেশে জেলা বাড়তে বাড়তে ৬৪ ৬৫খানা জেলা উপজেলা হয়ে গেল, সবার জেলা বাড়লো, শুধু দাদা হুজুরির বাড়লো আর বাড়িনি নাকি? এই কথা বুঝছেন না, বুঝছেন না? সরকারের বেড়েছে ১৬ থেকে ২৪ বাংলায়, হ্যাঁ ওদিকে চীনা সরকারের বেড়েছে তার যে দেশের জেলা, আসাম সরকারের বেড়েছে তার দেশের জেলা, শুধু আমার দাদা হুজুরের বাড়ি নি নাকি? অস কিছু বুঝতে পারতেটা তা হ্যায়, তখন ছিল ৫২, এখন বহুত বহুত, বলুন না জোরে মারহাবা। শুধু বাংলাদেশ,
বাংলার পি দাদা হুজুর কেবলা, আসামের পি দাদা হুজুর কেবলা, এমনি করে ভারতের সমস্ত প্রভিন্সে যাবেন, ভারতের বাইরে এশিয়া মহাদেশ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পাশে আমাদের পাশে পড়োশী দেশ বাংলাদেশ, শুধু নয় নয় করে জেলা উপজেলা মিলে খবরটা নিয়ে দেখেন গিয়ে 64 থেকে 65 খানা জেলা শুধু বাংলাদেশে। কোন জেলার কথা আপনাদের বলবো? সাতক্ষীরাতে, খুলনাতে, যশোরে, ঝিনাইদহতে, বাকসিতে, পাবনাতে, কুষ্টিয়াতে, বগুড়াতে, রাজশাহীতে, ময়মনসিংহে, টাঙ্গাইলে, ঢাকাতে, রংপুরে, সিলেটে, চট্টগ্রামে, ফরিদপুরে, সুজাতপুরে, দৌলতপুরে, বাগেরহাটে, খুলনাতে, বরিশালে, গোপালগঞ্জে, নোয়াখালীতে, দিনাজপুরে, কোন জেলাতে যাবেন, যেখানেই যান না কেন, মুজাদ্দিদুজ্জামান কি খুশবু মৌজুদ হয়, বলুন না সুবহানাল্লাহ। শুক্রিয়া করে আমি মুখস্থ করে বলিনি, আপনাদের নেক দোয়া, পীরের দোয়া, এই চর্ম চোখে, চামড়ার চোখে দেখে বলছি, বলবেন না সুবহানাল্লাহ, এই চামড়ার চোখে দেখে বলছি। হ্যাঁ, কথা বুঝছেন না? বুঝছেন না? চলেন, কি জানো আজ করছিল ওই লেগেছে হুজুর ভুলে, এই লোক লেবে আমাদের যে একটু হেসে খেলে বলছি, এখন বাজে কথা, ঘড়িতে কেনে ঘড়ির দিকে ফেরেন না, না চুপ চুপ, ঘড়ি ঘড়ি বলেন না, আল্লাহর আল্লাহ রসুলের মহব্বতে চলেন, একটু হেসে খেলে বলি। হ্যাঁ, টুকুটুকু নিচ্ছেন না তোমরা? না, ভাইয়ের মতো করে বলছি, কি বলছিলাম? আহা হা, রসুলের পাক সরকারে ধোয়ালাম, মদিনার মানুষদের বলছেন, বাবা মদিনার মানুষেরা, আমার থেকে এনসা বলা ব্যক্তি আজ পর্যন্ত জন্মায়নি আর কেয়ামত পর্যন্ত জন্মাবেও না, বলুন না জোরে সুবহানাল্লাহ। ও মদিনার মানুষেরা, ও মদিনার আনসার মুহাজিররা, বাবারা তোমরা কেউ জানো ঠোঁট নেড়ে কোনো কথা বলবে না, মুখ থেকে যেন কোনো কথা খসাবে না, কেন জানো বাবা, আমি রাসূলুল্লাহ। ও মদিনার মানুষেরা, তোমাদের ঘরে বড় ভালোবেসে নিয়েছি বাবারা, মদিনা আমার, মদিনা আমার, আমি রাসূলুল্লাহ হলাম মদিনা, বাবারা আমি নবী, বেশি দিন আর দুনিয়ায় থাকবো না, আমার শেষ সময় চলে এসেছি, হুজুরের শেষ বয়স সেটা, আমার শেষ সময় চলে এসেছি, আমি নবী আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। ও বাবা সাহাবীরা, মদিনার মানুষেরা, মক্কার জমিনে আমি নবী, 63 বছরের নবী আমি, 53টা বছর কাটিয়ে দিলাম জন্মভূমির মায়াতে নয় বাবা, জন্মভূমির দেশে আমি 53টা বছর কাটিয়ে দিলাম, আর কটা দিন বাঁচবো জানি না, আমি নবী কোনোদিন আর মক্কাতুল মুয়াজ্জামায় যাব না, আর মক্কার মানুষরা আমাকে পাবে না, ওরা আমাকে দেখবে না, আমার সাথে মক্কার মানুষদের আর দেখা হবে না, তেমনি রসুলুল্লাহ ওদেরকে উট দিয়ে খুশি করিয়ে বাড়িতে পাঠালাম, ওদেরকে উট দিয়ে খুশি করিয়ে বাড়িতে পাঠালাম, তোমাদের দিনা কেন জানো বাবা, একবার তোমরাই বলো, তোমরা তোমাদের নবীকে নেবে না উটকে নেবে, বাবারা ওরা উট নিয়ে বাড়িতে যাবে, আর মদিনার মানুষেরা তোমরা তোমাদের নবীকে নিয়ে বাড়িতে যাবে, হুজুর আমরা স্বল্প জ্ঞানের মানুষ, অল্প জ্ঞানের মানুষ, আমরা বুঝতে পারি না, আমাদের বেয়াদবি মাফ করে দেন হুজুর, আপনি সব ওদের ঘরে দিয়ে দেন, আমাদের মাল সামানগুলো দিয়ে দেন, আমাদের উটগুলো দিয়ে দেন, আমাদের দুম্বাগুলো দিয়ে দেন, আমাদের ভেড়াগুলো দিয়ে দেন, আমাদের সোনাদানা দিয়ে দেন, ওরা সব নিয়ে যান, আর আমরা মদিনার মানুষেরা আপনাকে নিয়ে মদিনায় যাব। আল্লাহ নবী তখন ঝজ্জার ঝজ্জার করে কেঁদে ফেললেন, বাবারা ও মদিনার মানুষেরা, তবে শুনে নাও বাবা, আমি নবী আর কটা দিন বাঁচবো জানি না, আমি যেদিন মেরাজে গিয়েছিলাম, কোথায় রসুল্লাহ মেরাজ হয়েছিল শুনেছেন তো, আমি মেরাজের রস করতে আসিনি, আমি মেরাজের রস করতে আসিনি, শুধু এসে গেল বলে একটু টাচ দিয়ে যাই, অসুবিধা নেই তো, মাশাল্লাহ
কোনটা বলবো না তো ও বললে তো জানতে ঠান্ডা হয়ে যেত, কিন্তু সময় কোথায়, সময় কোথায়, চল একটু বলে এটা শেষ করে দিই। ভাই বোধ ওদিকে লাগো আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ নবী যেদিন মেয়েরাজে গিয়েছিলেন ঘর থেকে বার হয়ে বোরাক পৃষ্ঠে সওয়ার হয়েছিলেন, এই হুজুর মেয়েরাজে গিয়েছিলেন না আল্লাহ নিয়ে গিয়েছিলেন জানেন? জোরে বলেন আমার রসুল্লাহ জাননি বরং আল্লাহ নিয়ে গিয়েছিলেন। আপনি জোরে বলবেন না? মুসা কালিমুল্লাহ আল্লাহকে কি দেখতে চেয়েছিলেন না? কোন জায়গায়? সেটা পাহাড়ে না? কি পাহাড়? ওরে বাবা, একটা মাঠ আছে সেখানে, সেই মাঠের মাঠ, সেই ময়দানটার উত্তর পশ্চিম কোণে পাহাড়টা, কোন কোণে বললাম? উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম, কোন কোণ বললাম? উত্তর পশ্চিম কোণে তুর পাহাড়। সে মাঠটা খুব বড় না, এই 90 মাইল লম্বা, কত বললাম? আরে 10 কম 100। এরপরে মনে না থাকলে আমি আর পারলুম না। সেই ময়দানটা কত লম্বা বললাম? 90 মাইল লম্বা। যখন বললাম চড়াটা একটু বলে দিয়ে যাই নাকি? 27 27 মাইল চওড়া। ও মাঠের সামনে বহু কোরআন পাকের আয়াত আছে, সে এখন বলার সময় নেই। আজাল্লাল্লাহ আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। হবে আমি একটুখানি বলে ছেড়ে দিলাম। ওই মাঠের পাশে ওই তুর পাহাড়, নবী মুসা কালিমুল্লাহ জুতো পাইছিল না? কি পাইছিল? আরে আমি আমরা আর কেউ বলিনি, আল্লাহ বলেছেন। কোরআন খোলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাকালা না আলাই, ও নবী মুসা ইন্নি আলা রাব্বুকা, নিশ্চয় আমি তোমার আল্লাহ বলছি বান্দারে, ফাকালা তুমি খুলে ফেলো, খুলে ফেলো, না আলাইকা তোমার জুতো দুকো না খুলে ফেলো, কেন যেন মুসা ইন্না কাবিল ওয়াদিল মুকাদ্দাসে তোয়া, ইন্না কাবিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, নিশ্চয় এটা তুর পাহাড়, পবিত্র তুর পাহাড়, অতএব তুমি জুতো দোকানা খুলে এসো, ফাকালা না আলাইকা জুতো খুলে এসো। ওই থাক, আমার রাসূলুল্লাহ কে আল্লাহ বললেন জুতো পরে আসেন, যেন বলেন না সুবহানাল্লাহ, ঠিক আছে জি। আল্লাহ নবী যেদিন মেয়েরাজে গিয়েছিলেন বোরাক পৃষ্ঠে সওয়ার হয়েছিলেন, কিসের পিঠে? বোরাক চতুষ পর্যন্ত, বোরাক চার পেয়ে জানোয়ার। এই এয়ারপোর্টে গেছেন, দমদম এয়ারপোর্টে গেছেন না? পেলেন কী করে ওরা জানো তো, ছেলেরা জানো তো কি, ও যে উড়বে রান নেবে তার জন্য আগে একটু টান নেয় না, নেয় না, এ কথা বলে দেখেন ওরা, দেখেননি? খালি তো যায়, যাওয়ার পরে মোড় নিয়ে মাঠ টান, কি ঠিক কিনা এ কথা? নবী বাককে নিয়ে বোরাক আল্লাহর দরবারে যাবেন, এই কথা বুঝছেন? হাজার হাজার মাইল দূরে গিয়ে একটু ল্যান্ড করবে, সে জায়গাটা বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। ল্যান্ড করবে, আল্লাহ নবী বলেছেন মেয়েরাজের রাত্রে বোরাক আমাকে পিঠে চড়িয়ে নিল, আমি চড়ে গেলাম, আমার ঘর থেকে বোরাক একটা কদম বাড়ালেন, কটা বললাম? কটা বললাম? একটা কদম বাড়ালেন, তাতেই 400 কিলোমিটার হয়ে গেল। এই সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবে নাকি ছেলে? হ্যাঁ, এক কদমে 400 কিলোমিটার বোরাক, যেহেতু উড়বে বলেন না, উড়বে তাই একটা কদম নিয়ে বোরাক চারটে পা এক জায়গায় রেখে এবারে ঘুরছেন, মোড় নিচ্ছেন। আমার রাসূলুল্লাহ বলেছিলেন ভাই জিবরাইল আমিন এটা কোন জায়গা? হযরত জিবরাইল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার নাম বর্তমানে ইয়াসরিব, তবে বেশি দিন নামটা থাকবে না, অল্প কিছুদিনের মধ্যে এই জায়গাটার নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলে, জোরে বলে, নারী দেখবে, নারী দেখবে,
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই বোরাক চার পায়ে জানোয়ার চারটে পা রেখে দাঁড়িয়েছে, এই চার পায়ের চতুর্দিকে যে জায়গাগুলো আপনি দেখছেন হুজুর গো, এই জায়গাগুলো আপনার বিবিদের হুজরা হবে, আপনার বিবিদের উম্মাহাতুল মুমিনিনদের হুজরা শরীফ হবে। সুবহানাল্লাহ বলবেন না? হাজি সাহেবরা জানেন এখন যদিও মসজিদে নববীর সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে কিন্তু জায়গাগুলো ছিল কোনোটা মা আয়েশা সিদ্দিকা, মা আয়েশা সিদ্দিকা তো জায়গা মাজার শরীফ, মাজিদের সব জায়গা জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন বলেছিলেন, শুনছেন তো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই যে চারটে কদম রেখে বোরা ঘুরছে এবার টান দেবে উড়বে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এই চার কদমের বিষকানে মাঝখানে বিষকানে মাঝখানে বিষকানে মাঝখানের জায়গাটা আপনার রওজা হয়ে যাবে। আল্লাহ পাক আজকে নির্ধারিত করে দিয়েছেন, চলেন সেই জিহাদের কথা বলি। মক্কার মানুষদেরকে নবী আমার সব দিতে দিতে ফাঁকা হয়ে গেলেন, মদিনার মানুষদের বললেন তোমরা নবী নেবে না উট নেবে, মদিনার মানুষেরা বুঝে গেলেন, কাঁদতে লাগলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, সমস্ত উট দিয়ে দেন, দুম্বা দিয়ে দেন, সোনা দানা দিয়ে দেন, আমাদেরগুলো দিয়ে দেন, ওরা সম্পদ নিয়ে বাড়ি যাবে আর আমরা আমাদের নবীকে নিয়ে মদিনায় যাব। আল্লাহ নবী যখনই বলেছিলেন বাবারা আমি নবী শুধু মদিনায় যাব না, আল্লাহ চায় আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি নবীউল্লাহ তোমাদের মদিনায় জন্মের মতো আমি শুয়েও যাব, রাসূলুল্লাহর জন্য তোমাদের মদিনা হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। মুক্তাসার করলাম, আমি আন্দাজে চালাচ্ছিলাম ভাই, খড়ি বলছে হুজুর তুমি খেয়াল করোনি, হুজুর না আমি আন্দাজে চালাচ্ছিলাম, আমি মনে যেন মনে করলো শুরু করছে একটু লাগি কিন্তু কথা হচ্ছে না। আর আমাদের না সভাপতি সাহেব আমাদের মাওলানা ওয়াহিদুল ইসলাম সাহেব তো খুব বন্ধু বললো, মাশাল্লাহ খুব মহাকেকির মানুষ, মুয়াদ্দিব মানুষ, আমি খুব ভালোবাসি, বাকিটা আল্লাহ করে। এই শোনেন শোনেন শোনেন, আমাদের সুবি সাহেব হুজুর এতক্ষণ সব অশুনছিলেন তো, জীবনে অশুনেছেন তো, আহা যেখানে গেছে বাঘে সিংহতে সব এরকম করেছে না করে না, শুনেছেন শুনেছে না এসব শুনেছেন না, আহা হা এমনি না বাবা এমনি না, বান্দা যখন আল্লাহর হয়ে যায় যে আল্লাহ তখন কথাটা কোথায় লেখা আছে, কোরআন খোলেন কোরআন খোলেন, মান কানা লিল্লাহে কানা আল্লাহু লাহু, ওরে বান্দা তোরা আমার হয়ে যা, তোরা আমার হয়ে যা, তোরা নবীওয়ালা হয়ে আল্লাহওয়ালা হয়ে যা, তোরা আমার হয়ে যা, যখন আমার হয়ে যাবি আমি আল্লাহ তোদের হয়ে যাব, সবাই তোদের দুশ্মন হলেও আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। আরেকটু জোরে বলে আমার পেয়ারা ভাইরা, যারা আল্লাহকে হাসিল করেছেন তাদের জন্য দুনিয়ায় চোর নাই, ডাকু নাই, সিংহ নাই, বাঘ নাই, ভল্লুক নাই, সাপ নাই, কোনো ক্ষতি নাই, ওলা তাহিন ওলা তাহাজানু, আল্লাহ বেঞ্চুতি করাবেন না, আল্লাহ হেনস্থা করাবেন না, আল্লাহ লাঞ্ছিত করাবেন না, আল্লাহ যেমন দুনিয়ায় বাঁচাবেন তেমন আখেরাতে আল্লাহ বাঁচিয়ে দেবেন। এমন কি জোরে বলা যাবে না আল্লাহ? ছোট্ট একটা রেফারেন্স, ঘটনা বিরাট বিরাট ঘটনা, সে এখান থেকে কত দূর, যত দূর যাবেন তত দূর। আমি দু মিনিটে বলে ফেলি, দু মিনিটে আমার কাজ আছে একটু, আপনাদের অসুবিধা হচ্ছে না তো, বিরাট ঘটনা সে কত বিরাট আমি জানিনি, ছোট্ট করে বলে ফেলি দু মিনিটে, যে একবার খোলাসা হবে ওরে বাবা ঘটনাটা ঘটেছিল হযরত ওমর ফারুক হুজুরের জামানায়, সে তো অনেক কথা অনেক কথা, শেষ লাইনটা বলি, রসুলুল্লাহ সাহাবিরা ইসলামের জন্যে এই সারা পৃথিবীর তিনের দুই ইসলামের ছায়াতল এসেছিলো জানেন তো, এই তিনের দুই এসেছিলো জানেন তো, তিন ভাগে দু ভাগ ইসলামের ছায়াতলে, ওই আরব রাষ্ট্র ভেঙে বর্তমান 57টা দেশ হয়েছে, আপনি জানেন সব এক ছিল, সময় থাকলে আমি রসুলুল্লাহ থেকে আজকে 2022 পর্যন্ত আমি ইউনুস ইনশাল্লাহ মিলিয়ে দিয়ে যেতাম, সময় লাগবে, তাড়াহুড়ো করে হবে না, খিদে লেগেছে ঘুম লেগেছে ঘড়ি টান মারছে ওসব বললে হবে না, ওসব ঘড়ি খুলে রাখতে হবে একদিন কত
এরকম করে মিলাদ হয় নাকি? চলেন একটু বলে দিয়ে যাই। হয়তো তোমার ফারুক হুজুরের জামানায় রসুলুল্লাহ সাহাবিরা সিরিয়া ইরাক ইরান যাকে পারস্য বলা হয় সব জয় করলেন। সংক্ষেপ, ওই নীল নদের যেখানে সে মুসা চুপ চুপে চুপে আল্লাহ বলেছে না, ওই নীল নদের পাড়ে গিয়ে রসুলুল্লাহ সাহাবিদের সংখ্যা 60,000 হয়ে গেল। কত বললো জোরে বলেন, কত? 60,000। এই 60,000 সাহাবিদের যিনি কমান্ডার ছিলেন, সৈন্য অধ্যক্ষ ছিলেন, সোলজার ইন চিফ ছিলেন, তিনি রসুলুল্লাহ সম্পর্কে মামাজান হতেন, যিনি হচ্ছেন আশায় মোবাশ্বারার অন্যতম, যে 10 জন সাহাবিকে নবী আবার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তাদের মধ্যে একজন যার প্রিয় নাম হযরতে সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না জোরে, সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও মদিনার মানুষেরা, রসুলুল্লাহ সাহাবীরা ইসলাম কি নদীর ওপারে নিয়ে যাবেন এই পর্যন্ত? সবাই বললেন, হুজুর আপনি যেটা বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছিলেন আমার মনের তামান্না নীল নদ পার হয়ে অপর পারে আফ্রিকার জমিনেও ইসলামের পতাকা ওড়াতে চায়। জালেম বাদশাহ, সে জালেম বাদশাহ আবার কে জানেন? কী বা বলি বলুন তো, এসব হয় না কিরকম? ইমাম হুসাইন হুজুরের নাম শুনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা, ইমাম হুসাইন হুজুরের শ্বশুর হয়েছিলেন, পরে হচ্ছে পরে হবে, কথা হচ্ছে না, ও জালেম বাদশাহ এদিকে পারেনি, এদিকে ছিল খ্রিস্টান আর ওখানে ইহুদি, ওরা পারস্যে খ্রিস্টান ওখানে ইহুদি। যাই বা হোক, জালেম বাদশাহ চিন্তা করলো নদী পার হয়ে যাতে ইসলাম আমাদের দেশে না আসতে পারে, ব্রিজ ভেঙে দাও, ব্রিজ নদীর ব্রিজ ভেঙে দাও, ভেঙে দিল। যত খেয়া নৌকা ছিল এ পারে সব নিয়ে ওপারে চলে গেল, মোল্লারা যাতে ইসলাম নিয়ে না যেতে পারে। আল্লাহ বলছি, ইয়ার কি পায়, হায় ইসলাম আমার, দুনিয়া আমার, সাজাবো আমি, আমি আমার ইসলাম সারা পৃথিবীর কোণে কোণে পৌঁছাবেই পৌঁছাবেই। বলুন না জোরে, সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন এমন একদিন আসছে, না মাশাআল্লাহ ভাই আসুন তুলে দিই, না না আরো বেড়ে নবী আমার বলেছেন ইসলামের জন্য যেতে। যাই বা হোক, হযরতে সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি ইসলাম ওপারে নিয়ে যাব, নাও সব বিসমিল্লাহ বলে নদীতে ঝাঁপ দাও। 60,000 সাহাবায়ে রাসূল ঘোড়া নিয়ে কি বলে উট নিয়ে পায়ে হেঁটে সব ওপারে পৌঁছে গেলেন, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে মুসা নবীর উম্মতদের জন্য নদীর পানি সরে গিয়ে রাস্তা হয়েছিল, আর আমার রাসূলের উম্মতদের জন্য নদীর পানি নিজেই রাস্তা করে দিয়েছিল। ওপারে গেলেন, রাজার তরফ থেকে এমন করে ব্যারিকেড দেয়া হলো মুসলমানেরা যাতে আফ্রিকার জঙ্গলমুখী হয় আর জঙ্গলের সিংহ বাঘেরা খেয়ে ফেলে। আল্লাহর কসম, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস জঙ্গলের দিকে ফিরে বলেছিলেন, ওরে জঙ্গলের পশুরা, মাংসাশী প্রাণীরা, বাঘের দল, সিংহের দল, তোরাও মনে রাখিস, তোরা যেমন নবীর উম্মত আমরাও তেমন নবীর উম্মত, তোরা যেমন আল্লাহর বান্দা আমরাও তেমন আল্লাহর বান্দা, আমরা মদিনা থেকে গিয়ে ইসলাম প্রচার করতে এসেছি, জালেম বাদশাহ আমাদেরকে ঠেলে দিয়েছে, তোদের মুখে আমি তোদের নিষেধ করছি, মুসলমানদের জন্যে তোরা এলাকা ছেড়ে দূরে সরে যা, আমাদের জন্য জায়গা করে দে, আমরা এখানে রাতটা কাটাতে চাই। বলুন না জোরে, সুবহানাল্লাহ। যদি আমার কথা না শোনো, তলোয়ার উঁচু করে বলেছিলেন এই তলোয়ার দিয়ে ফয়সালা করা হবে। আল্লাহর কসম, বলতে দেরি হলো কিন্তু তাদের যেতে দেরি হলো না। বাঘের লাইনে বাঘ, সিংহর লাইনে সিংহ, ভল্লুকের লাইনে ভল্লুক, কিবার সাপের লাইনে সাপ, আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে রসুলুল্লাহ সাহাবীদের জন্য এলাকা ফাঁকা করে দিয়েছিল। এই পর্যন্ত মুক্তাসার করলাম, আল্লাহ লিয়াসের আবার আসবো, যাওয়ার পথে